সর্বজন শ্রদ্ধেয় ওয়ারাসাতুল আম্বিয়া, জাতির কাণ্ডারি, মুসলিম মিল্লাতের অভিভাবক, আমার সারেতাজ হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট রংপুর জেলার রংপুর শহরের সম্মানিত তৌহিদি মুসলিম সৈনিক ভাইয়েরা, পর্দার আড়ালে অবলা সরলা সতী সাধবী সর্বগুণে গুণান্বিতা আমার জান্নাতিনী মা ও বোনেরা, মহান মনিবের দরবারে প্রাণ খুলে শুকরিয়া আদায় করছি যে মনিব আমাদেরকে দুনিয়াবি ফেতনা ফাসাদ থেকে, পাপ পঙ্কিলতা থেকে, গেবত কুৎসা থেকে, শয়তানি বদমাশি হাওয়া থেকে, জান্নাতি মায়ের কোল থেকে এই জান্নাতের বাগানে আসার জন্য, বসার জন্য যে মনিব অনুকূল পরিবেশ করে দিলেন, ইমানের তেজদীপ্ত পরিচয়ের একটা সুন্দর অনুকূল পরিবেশের ব্যবস্থা করে দিয়েছেন, এজন্য সেই মনিবের দরবারে প্রাণ খুলে শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ। শত সহস্র অগণিত সালাত এবং সালাম পেশ করি বিশ্ব মানবতার মুক্তির দিশারি, শান্তির অগ্রদূত, বিশ্ব নিপীড়িত নির্যাতিত মজলুমের আলো আধার, মদিনাওয়ালা ক্যামলিওয়ালা, যিনি নেতার নেতা, বিশ্বসভার সভাপতি, সাইয়েদুল মুরসালিন, আশরাফুল আম্বিয়া, শাফিউল মুজনিবিন, হাসরের ময়দান উদ্বোধনকারী, জান্নাতের প্রথম দরজা উন্মোচনকারী, আমাদের প্রাণের আকা, মদিনাওয়ালার দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয় নিংড়িয়ে সমস্ত ভালোবাসাগুলো উজাড় করে দিয়ে স্বতঃস্ফূর্তভাবে দারাজ কণ্ঠে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকল জড়তা ভরতা ভীড়ুতা উদাসীনতা ঘুমেনি ঝিমেনি ঝেড়ে ফেলে আবারও মদিনাওয়ালার জিন্দা সৈনিক সিংহের মতো গর্জে উঠে ওই হায়াতুন নবীকে জানিয়ে দেই সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি ভূমিকায় যাব না, সরাসরি আমার সময়ও অল্প, অল্প কথায় স্বল্প সময়ে আমি আপনাদের খেদমতে দু চারটি পরামর্শ আরজ করব, যদি আপনারা একটু দোয়া করেন, আল্লাহ পাক একটু যদি মেহরবানি করেন, আর মদিনাওয়ালার যদি একটু মহব্বত থাকে তাহলে হয়তো সম্ভব, আল্লাহ পাক যেন কবুল করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আজকের পৃথিবী এবং বিশ্ব আমাদের হাতের মুঠোয়, আমরা মুহূর্তের মধ্যে পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তের খবরাখবর আমরা রাখতে পারি। পৃথিবীর আকাশ বাতার জমিন মাটি এবং পাহাড়ের গহীনেও যদি কোনো কিছু ঘটে সব কিছুই আমাদের নখদর্পণে এসে যায়, হাজির হয়ে যায়। গোপন রাখার, লুকানোর, অস্বীকার করার আর কোনো সুযোগ উপায় নাই। কাজেই আজকের এই উন্মুক্ত, আজকের এই খোলা, আজকের এই দিব্য এই পৃথিবীতে সুস্পষ্ট দিবালোকের ন্যায় অতুজ্জ্বল অনুপম উজ্জ্বলিত উদ্ভাসিত যে আজকের এই অশান্ত, আজকের এই ঝঞ্ঝা বিক্ষুব্ধ, আজকের এই রক্তাক্ত, আজকের এই অগ্নিকাণ্ডে দগ্ধীভূত এই পৃথিবীতে শান্তি আনতে হলে, পৃথিবীর মানুষগুলোর কাছে মানবতা ফিরিয়ে দিতে হলে, নিপীড়িত নির্যাতিত মানুষগুলোকে তাদের স্বাধীনতা মানবতার জীবন ফিরিয়ে দিতে হলে, জেলে আবদ্ধ
নিরেদ নিরপরাধ মানুষগুলোকে জিঞ্জির ভেঙ্গে বের করে নিয়ে আসতে হলে একটাই পথ, একটাই মত, একটাই রাস্তা, একটাই দিক, একটাই ব্যক্তি, তিনি হচ্ছেন মরুর দুলাল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হি ওয়াজ দা গ্রেটেস্ট পোয়েট, প্রফেট, হি ওয়াজ দা লিডার, মাস্টার, ডাক্তার, হি ওয়াজ দা গ্রেটেস্ট পায়োনিয়ার অফ দা সোশ্যাল লাইফ, কান্ট্রি অ্যান্ড ইউনিভার্স। হি ইজ সাস্টেইনার অ্যান্ড প্রিজার্ভার। আজকের এই পৃথিবীকে উদ্ধার করতে, বাঁচাইতে যে নেতৃত্বের প্রয়োজন, যে গুণাগুণের প্রয়োজন, যে আদর্শের প্রয়োজন, যে প্রশিক্ষণের প্রয়োজন, যে সিলেবাসের প্রয়োজন, যে ব্যবসা বাণিজ্য অর্থনীতি সমাজনীতি শিক্ষানীতি তাম জীবনের উপাদান উপাত্তের যে প্রয়োজন, এটা এখন বর্তমানে যে শূন্যের কোঠায়, এটা ঘৃণার অতল গহ্বরে নিমজ্জিত, সেখান থেকে উদ্ধার করতে একটাই রাস্তা, একটাই পথ, একটাই সিলেবাস, তিনি হচ্ছেন বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কোনো পথ নাই। এখন যেগুলো নেতা নেতৃত্বের পথ, যে দেশ এবং রাষ্ট্রের যে পথ পদ্ধতি, এটা হচ্ছে জোর জার মুল্লুক তার ব্লাড ফর ব্লাড। আদর্শের দিক থেকে, মানবতার দিক থেকে বিচার করতে হলে তাহলে দেখতে হবে যে এই বিচার বিশ্লেষণে দেখা যাবে যে মানবতার বুলি আওড়ানো সম্ভব, কিন্তু মানবতাকে 100% মানুষের হাতে নাতে বুঝিয়ে দেওয়াটা অসম্ভব। যেটা করেছেন আমাদের রসুল, আমাদের প্রিয় নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এইখানে পৃথিবীর যে গবেষণা, দার্শনিকদের যে চিন্তাধারা, যে বিচার বিশ্লেষণ, যে আজকের এই পৃথিবীতে কেউ যদি কোনো কিছু জাতিকে উপহার দিতে যায়, দেখাইতে চায়, পরিচয় দিতে চায়, তাহলে একটাই রাস্তা, সেটা হলো ক্ষমতার পথ। এই পথ ছাড়া দ্বিতীয় অন্য কোনো পথে জাতির সামনে যাওয়া, শাসন করা, তার পরিচয় দেওয়া খুব দুরূহ ব্যাপার। কিন্তু আমাদের বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়েছেন তার ব্যতিক্রম। সমস্ত ক্ষমতা, রাষ্ট্র, রাজাদিরাজ, পোস্ট, পদবী, যত মোরলি, সব ওই মোরলদের হাতে। আর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দূর থেকে যে রে, যে রশ্মি, যে আলোক বর্তিকা, যে পাঞ্জড়ি, যে আলো, যে মানবতার লাইট, যে হিট, যে স্প্রিট, যে মহিমা তিনি দূর থেকে ধরেছেন, তার দূর থেকে এই আলোর ধরাতে সমস্ত পৃথিবীর এই পোস্ট পদবী, মানুষের মেধা, ঘুণে ধরা, ভুলে ভরা মস্তিষ্ক, প্রসিত সমাজ ব্যবস্থা সব বিলীন হয়ে গেছে, মানচুক হয়ে গেছে, রহিত হয়ে গেছে, ব্যান্ড হয়ে গেছে, সব দূর হয়ে গেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, قل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا। ও নবী আপনি বলে দেন। আসেন ভালো, মেয়র মহোদয় আসছেন, ইনি আগে থেকে ওয়াশোনা মানুষ। আমি ভাবছিলাম যে মেয়র হওয়ার পরে উনি মহানায় আর হুজুরদেরকে সময় দিবেন না, দেখি যে না আগের মতোই কিছুটা আছে এখনো। সবাই ওনার জন্য দোয়া করেন, আল্লাহ পাক আমাদের সেবা করার, খেদমত করার, ওনার হাতকে আরো শক্তিশালী সম্প্রসারিত করেন বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, আজকে আমরা যাহা দেখি, যাহা বিচার করি, আমরা যদি পৃথিবীর পরাশক্তিধর রাষ্ট্রটার, তার প্রেসিডেন্টদের নীতি নৈতিকতা, তার চরিত্র বৈশিষ্ট্য, তার সমাজনীতি, পররাষ্ট্রনীতি, স্বরাষ্ট্রনীতি, সব নীতিকে যদি বিচার করি, তাহলে দেখা যাবে
এই লোকটা, এই প্রেসিডেন্টটা শুধু ক্ষমতার বলয় ছাড়া 1% নৈতিকতার দিক থেকে যোগ্যতা নাই। আমি গত পরশুদিন মসজিদে বলেছিলাম, মসজিদের খুতবায়, ইরাক দখল করার পর প্রেসিডেন্ট জুনিয়র বুশ ক্ষমতার যে দাপট দিয়ে, যে হুংকার ছেড়ে একটা চলমান একটা স্বাধীন রাষ্ট্রের ওপর হিংস্র পশুর মতো, হায়নার মতো হামলে পড়ে অসংখ্য অগণিত মানুষকে নির্মমভাবে হত্যা করে আমাদের কলিজার ভিতরে, পেটের ভিতরে তেলের খনি ডাকাতি করেছে, কথা বলেন না কেন আপনারা? এটা কোনো আমার কথা না, এটা আমেরিকার ওই সাংবাদিক, আমেরিকার দার্শনিকদের গবেষণালব্ধ কথাগুলোই আমি বলতেছি। প্রেসিডেন্ট বুশ মিথ্যা অজুহাত দিয়ে পৃথিবীতে মিথ্যা বলতে পারে বড় বড় রাষ্ট্রপতিরা, সেই রাষ্ট্রের রাষ্ট্রীয় নীতির ধারায় তারা মিথ্যাটাকে রং দিয়ে এমনভাবে ফুলিয়ে ফাঁপিয়ে তোলে যে মনে হয় মিথ্যাটাই সত্য হয়ে গেছে। এটা যখন কালের চক্রে, সভ্যতার বিবর্তনে, সময়ের একটু পার্থক্যের হেরফেরের কারণে যখন এটা সুস্পষ্ট হয়, এটা ধরা পড়ে, তার পরিণতিটা কী দাঁড়ায় আমরা দেখলাম। যে ইরাক দখল করার পর এই জুনিয়র প্রেসিডেন্ট বুশ, সে যখন ইরাকে আসলো বেড়াইতে, তখন সে প্রেসিডেন্ট নাই, তখন তার ক্ষমতা নাই। তিনি চলে আসলেন, সাংবাদিকদের সাথে কথা বলতেছেন, এ যে কত বড় মিথ্যু ঘৃণিত। একজন সাংবাদিক জানে যে আমি আমেরিকার প্রেসিডেন্টকে যদি অপমান অপদস্থ করি, তাহলে আমার শরীরের চামড়া রক্ত মাংস তো দূরের কথা, একটা লোমও খুঁজি পাওয়া যাবে না, সে কিন্তু জানে। কিন্তু এত বড় একটা মিথ্যুককে কাছে পাওয়ার পর আমি যদি ছেড়ে দেই, আমি একজন সাংবাদিক হিসেবে জাতির কাছে আমি কোনো জবাব দিতে পারবো না। তখন উনি আস্তে পায়ের জুতোটা খুলে এমন জোরে জুতে পিটেন, জুতের ঢিল ছুঁড়েছে, আমি মিডিয়াতে দেখেছি, জুতে যাইতেছে মাথার উপর দিয়ে, তখন উনি লম্বা মানুষ তো, মুখ বরাবর জুতে যাইতেছে, তখন মাথাটা নিচে করছেন, জুতে উপর দিয়ে গেছে। একজন বক্তা বেশ সুন্দর করে কথাটা কয়, মুসলমানের সাথে বুশ বেয়াদবি করেছে, তাই তো সে সাংবাদিকের জুতার পিঠা খেয়েছে। মিথ্যার অজুহাত দিয়ে শুধু ক্ষমতা, লোভ আর অর্থ উপার্জনের কূটকৌশল অপপ্রয়াস চালাইলে ইতিহাস তাকে ছাড় দেয় না, ইতিহাস তাকে মাফ করে না, এটাই সত্য। কিন্তু আজকে আমরা, যদিও দেখা যাচ্ছে যে গোটা পৃথিবীতে মুসলমানরাই মার খাচ্ছে, যেই হক কথা, যেই সত্যের কথা, যেই কোরআনের কথা, যে আমার রসুলের কথা তুলি ধরে, সেইটাকে ধর পাকড়, জেল, জরিমানা, ওই দেশকে বোমা মারো, ওই দেশে জঙ্গি আছে, ওই দেশে এ আছে, এই দেশে আর একটা কী বেড়াইছে, আইএস আছে, আইএসের প্রধান, ওটার নাম দিছে আব্দুর রহমান, খোঁজ নিয়ে দেখা গেছে যে ওটা হলো ইহুদিদের প্রেতাত্মা, ইহুদির বাচ্চা। আমার বাংলাদেশে জঙ্গিবাদের বিরুদ্ধে বক্তব্য দিতে দিতে আমার গলার রক্ত মনে হয় ছিঁড়ে গেছে। লাখো শুকুর যে আমাদের দেশের সাংবাদিক, আমাদের দেশের আইন প্রয়োগকারী সংস্থা, গোয়েন্দা, ডিজিএফআই, এনএসএফআই এবং পুলিশের, পুলিশ রেঞ্জ থেকে তারপরে পুলিশের ডিআইজি, উনি তো একদিন আমাদের মাহফিলে বলেই ফেলছেন যে যত জঙ্গি ধরা পড়ছে, ধরেছি আমরা, একটাও মাদ্রাসার ছাত্র নয়, মসজিদের মুসল্লি নয়, একজনও আলেম নয়। এগুলো কারা? এগুলো হচ্ছে নামি দামি ইংরেজি হাই থটের, হাই এডুকেটেড পার্সনের দ্বারা সুশিক্ষিত, নামের কুশিক্ষিত ওই সোনার ছেলেরা, ইংরেজি পড়ুয়া, এসিতে থাকা ওই ছাত্রদের দ্বারাই হোলি আর্টিজানের যে নির্মম হত্যাযজ্ঞ ঘটেছে তারাই করেছে। খুব দুঃখজনক, আমি নাম বলতে চাই না, একজন বক্তব্য দিতে দিতে আমাদের আলেমদের ঘাড়ে পাড়া দিয়ে কষি বক্তব্য দিতেছে, আমরাই বলে জঙ্গি। বক্তব্যের উপস্থাপক ছিলাম আমি, তা আমি এখন ওই একটু
আমার তো একটু অভ্যাস আছে যে বক্তব্য উপস্থাপক হলে আমি একটু ছোট বাংলার একটু কলি টলি লাগা একটু বলি দিই। আমি বলছি যে জঙ্গি বললে জঙ্গি হয় না, জঙ্গি হইল তারা মদ গাঁজা ভাঙ বোমা বারুদ ব্যবহার করে যারা। তাহলে বোঝা গেল যে ইসলামে মুসলমানে কোরআনে আমার নবীজির আদর্শে মসজিদের মুসল্লিদের মাঝে আলেম ওলামার মাঝে মাদ্রাসার ছাত্রদের মাঝে জঙ্গিবাদের কোনো লেশ নাই। কেন নাই? আমাদের প্রশিক্ষণ হল, আমাদের শিক্ষাটা হল, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এটা আমাদের প্রাইমারি ইবতেদায়ী থেকে, আমাদের হাই স্কুল থেকে, আমাদের ইন্টারমিডিয়েট থেকে, আমাদের ফাজেল ডিগ্রি ক্লাস থেকে আমাদের কামেল পর্যন্ত কোরআনুল কারিমের সিলেবাস দেওয়া আছে, হাদিস শরীফের সিলেবাস দেওয়া আছে। এই সিলেবাসগুলো পরে পরে রপ্ত করে এর উপরে থাকতে থাকতে পিটিআই বিএড ট্রেনিং দিয়ে বলা হয় যে একটা টপিসের উপর প্রশিক্ষণ দেওয়ার পর, শিক্ষা দেওয়ার পর, ক্লাস করার পরে ওই টপিসটার উপরে বক্তব্য পরিবেশন করার পরে তাদের মাঝে কি রকম আচরণিক পরিবর্তন হয় এটা লক্ষ্য করতে হবে। স্যার এরকম আছে না যে একটা টপিসের টিচিং দেওয়ার পর বাচ্চাদের মাঝে কি আচরণিক পরিবর্তনটা আসে এটা লক্ষ্য রাখতে হবে। এটা 100% গ্যারান্টি এবং বাস্তব প্রতিফলন মাদ্রাসায়। আপনি এই তো হুজুর গরম হয়ে করলেন যে রাত 10টার পরে ফেসবুক বন্ধ করতে দিতে চাইলেন ঘোষণার জন্য। ফেসবুক যদি এদিকে বন্ধ করে দেয়, ফেসবুকে যারা কাজ করে, কোম্পানির কাজ করে, চাকরি করে, তাদের তো বীর কামাই বন্ধ হয়ে যায়। একটা বন্ধ করলে আর একটার ক্ষতি, এটা বন্ধ করলে ওটার ক্ষতি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীজিকে জানিয়ে দিলেন গোটা পৃথিবীর মানুষের একটা ক্লাস আছে, একটা ওষুধ আছে, এই ওষুধটা সেবন করা লাগবে। ওটাকে দিয়ে ভেতরটা যদি পরিচ্ছন্ন করে দেওয়া যায় তাকে যতই খাবার খারাপই হাতে তুলে দেন সে গ্রহণ করবে না। এর প্রশিক্ষণ, এর মেকানিজম, এর সিলেবাস, এর উপাদান, এর উপাত্ত পৃথিবীর কোথাও নাই যেটা আল্লাহপাক কোরআনে রেখেছেন, ইসলামে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাসু কদ জাতুকুম মাউইযাতুন মির রাব্বিকুম ওয়া শিফাউন লিমা ফিস সুদূর। ও নবীজি, গোটা পৃথিবীর মানুষদেরকে আপনি জানিয়ে দেন, সেই আমেরিকার প্রেসিডেন্ট থেকে শুরু করে বাংলাদেশের খেটে খুটে খাওয়া মজুর পর্যন্ত সর্বসাধারণের মাঝে কালো সাদা উঁচু নিচু জাত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তামাম মানুষদেরকে জানিয়ে দেন তোমাদের রবের পক্ষ থেকে বিশ্ব উপদেশাবলী কোরআনুল কারীম এসে গেছে। ওয়াশিফাউল লিমা ফিস সুদূর, মানুষ যতটা রুচি ততটা, মানুষ যতটি মানসিকতা ততটি, এখানে যত মানুষ রয়েছে ততটা মানুষের স্বতন্ত্র আলাদা রুচি। কি স্যার, মেয়র সাহেব উনি তো ভুক্তভোগী, এক একজন এক এক রকমের আসি আবেদন নিয়ে আসে, এক একজনের রুচি এক এক রকম। তারপরে আমার মঞ্চে যারা বসে আছেন, আমরা যারা আছি, সবার রুচি আলাদা। অনেকে ভাবতেছেন যে হুজুর আরও একটু গরম আজে যাক, কেউ বলতেছে হুজুর আর একটু নরমে যাক, কেউ কইতেছে হুজুর একটু মিলাদের দিকে যাও, কেউ কইতেছে একটু আহলে হাদিসের দিকে যাও, কেউ কইতেছে হ্যাঁ আরও একটু 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 গরম গরম হওয়া দরকার, কেউ কয়েছে নরম হওয়া দরকার, কেউ ভয় করতেছে যে গরম মাস করলে তো হুজুর ধরি নিয়ে যাবে পুলিশে। এইরকম না আমার ভাইরা, আমার ভাইরা, আমাদের একটা গর্ব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আম্মা জান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না লি কুল্লি শাইইন শারাফান ইয়াতাবাহুনা বিহি ওয়া ইন্না বাহা উম্মতি শারাফাল কুরআন। আম্মা জান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন,
প্রত্যেকটা বস্তুর, প্রত্যেকটা জাতির তাদের গর্বের বস্তু থাকে, অহংকার থাকে। আমেরিকা অহংকারী করে তার সৈন্যবাহিনী, রাশিয়া অহংকারী করে তার প্রযুক্তি, চীন অহংকারী করে তাদের উৎপাদিত পণ্য দ্রব্যের, ভারত অহংকারী করে তার গণতন্ত্রের বিশাল দেহের। আমার মুসলমানের অহংকারের বস্তু হইল কোরআন, এই কালাম। এমন কালাম বাঘে মহিষে এক ঘাটে পানি খাওয়ার ব্যবস্থা করতে পারে পৃথিবীতে, এমন একটা সাহিত্য আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। রুচিশীল, সার্বজনীন, গতিশীল, গতিময়, সবার কাছে গ্রহণযোগ্য, পক্ষ বিপক্ষের আলোচনা করে মাঝখানে এমন একটা পন্থা অবলম্বন করে শত্রু এবং মিত্র একে ঘাটে, একে লাইনে, একে পেয়ালায় পানি খাইতে পারে। সুবহান আল্লাহ বেহামদিহি, সুবহান আল্লাহ আজিম। আপনাদের কয়টা তথ্য দিব, সময় তো কম। ব্রিটিশ পরবর্তী পার্লামেন্টের, কংগ্রেসের পার্লামেন্টের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু, তিনি পার্লামেন্টের প্রথম, পার্লামেন্টের প্রথম অধিবেশনের প্রথম বক্তব্যের প্রথম সময়ে আধা ঘন্টা আমার রসুল সম্পর্কে তিনি বক্তব্য দিয়েছেন। আমি বক্তব্যটা খোঁজার জন্য খুব চেষ্টা করছি, একটা পত্রিকায় পাইছি যে আমার রসুল সম্পর্কে আধা ঘন্টা উনি বক্তব্য দিয়েছেন শুরুতে। তার জিস্ট কথা উনি বলেছেন যে আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যতটুকু স্টাডি করেছি, আমি পড়াশুনো করেছি, তোমরা যদি আমার মতো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্টাডি করতে পারো তাহলে ভারত হবে পৃথিবীর বুকে একটা আদর্শ রাষ্ট্র। কারণ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন এমন ব্যক্তিত্ব, এমন আদর্শ, এমন শাসক, এমন রাষ্ট্রপ্রধান, তার কাছে গোটা পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার আশ্রয় রয়েছে। আজকের ভারতের যে বিজেপি, এই বিজেপির বিরুদ্ধে কংগ্রেস উঠি পড়ে লেগে পড়ছে। এরা হিন্দুত্ববাদের নামে, চরম হিন্দুত্ববাদের, জঙ্গিবাদের এই বজরং সে অবতারণা তারা ঘটিয়েছে। আমি 2015 সালে ভারত গিয়েছিলাম আসাম, সেখানে এরকম একটা মাহফিলে 5 ঘন্টা বক্তব্য দিছে, বারবার স্লিপ আসতেছে যে হুজুর চালান চালান, ওইখানে চ্যালেঞ্জ করছি। আসলে বাংলাদেশি বক্তারা যে গরম, যে আধুনিকায়নের যুগ উপযোগী এবং উদ্ভূত সমস্যাকে নিয়ে কোরআন এবং হাদিস দিয়ে সমাধান কল্পে যে বক্তব্যগুলো দিতে পারে, ভারতের আলেমেরা তত দিতে পারে না। বক্তব্য দিলাম গরম গরম বক্তব্য দিয়ে বললাম এই ভারত, এই হিন্দ, হাদিসের ভাষায় কিন্তু হিন্দ বলা হয়, আমি একটা হিন্দের হাদিসও নিয়ে আসছি আপনাদের জন্য উপহার। এই হিন্দ, পাকিস্তান, বাংলাদেশ, ভারত, সাবকন্টিনেন্ট, এই ভারত মুসলমান আমরা শাসন করেছি 850 বছর। 850 বছরে পৃথিবীর এই ইতিহাসে কোন ঐতিহাসিক, পিকে হিস্ট্রি, টিকে হিস্ট্রি, যে কোনো হিস্ট্রি একটা কি তথ্য দিতে পারবে যে আমরা জোর করে কোনো একটা হিন্দুকে মুসলমান করেছি? ভারতে বলছি, কিন্তু এক মসজিদে খুতবাও দিছি, এই গরম দিয়ে খুতবা দিছি, বলতে পারবে? কিন্তু ভারতের গণতন্ত্র কি উপহার দিল, কি জানান দিল, তারা মুসলমানকে 1 লাখ নামের এক মুসলমান কোরবানির দিনে ফিরিজ থেকে খাসির গোস্ত রান্না করে ওদেরকে খাওয়াইছে, খাসির গোস্ত খেয়ে বাইরে বলছে যে আমাদেরকে গরুর গোস্ত খাওয়াইছে। এই গুজবে গ্রামবাসী ভেঙে এসে মুসলমানের বাড়ি ঘর দোর ভেঙে চুরে তার ছেলেকে বের করে নিয়ে এসে রাস্তায় ফেলিয়ে ইট দিয়ে থেতলিয়ে নির্মমভাবে হত্যা করেছে। খুব দুর্ভাগ্য, আমাদের দেশের মানবতাবাদীর চেয়ারম্যান মেম্বার সলিমুদ্দিন কলিমুদ্দিন যারা, তারা কিন্তু একটাও কোনো কথা বলে নাই, প্রতিবাদ করে নাই। কিন্তু ওই হিন্দুদের গায়ে কোনো একটু যদি পড়ে, এরা কিন্তু খেকশিয়ালের মতো কেউ 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 করে। ইতিহাস সাক্ষী, 1992 সালে বাবরি মসজিদ যখন ভাঙে, আমরা তো হুজুরেরা মশলা দিছি, পাহারা দিছি যে ওই বাবরি মসজিদ যারা ভাঙতেছে ওই বিজেপির ওই গুন্ডা বাহিনী, তাদেরকে অ্যারেস্ট করা হোক,
বিচারের কোর্ট দলে দাঁড় করা হোক, কিন্তু আমার বাংলাদেশের কোন হিন্দু ভাইয়েরা অপরাধ করে নাই, ঠিক কিনা? তাদের কোথাও আমরা পাহারা দিছি, আলগে রেখেছি, কিন্তু ঐতিহাসিক বাবরি মসজিদকে তারা ভেঙ্গে ধূলিসাৎ করে দিয়েছে। উগ্র কি আমরা মুসলমানরা তারা? এজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একজন পৃথিবীর নেতৃত্ব তিনি নিয়ে এসেছেন, তিনি উপহার দিয়েছেন। বিশ্ব নবীজি মদিনা শরীফের ভিতরে আছেন, সাহাবা কেরাম চতুর্দিক থেকে, সাহাবা কেরাম আমার নবীজির কিরকম পাহারাদার, কিরকম প্রহরী ছিলেন, আল্লাহ পাক কোরআনুল কারিমে এসে ঘোষণাটা দিয়েছেন। মুসলিমিন এটা দর্শন পান, আল্লাহ গরম গরম পানি দাও, সম্মানিত হাজিরিন, বলছিলাম বিশ্ব নবীজির সামনে ডানে বামে পিছনে সাহাবায়ে কেরাম ছিলেন, আমার রসুলকে আমার মানবতাবাদী নবীজিকে, মানবতার উৎস যেখান থেকে গড়িয়ে আসে, যেখান থেকে চ্যুত হয়, যেখান থেকে বের হয়ে আসে, মানবতা যেখান থেকে পাওয়া যায়, মানবতার মুক্তির দিশারি, মানবতার মুক্তির সনদ বিশ্ব নবীজি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম পাহারা দিতেন। এই দয়াল নবীজি আমার, এই দয়াল নবীজিকে, এই মানবতার নবীজির গায়ে কেউ যদি বিদ্বেষবশত একটা ফুলও নিক্ষেপ করে, আমরা সাহাবায়ে কেরাম এক ফোঁটা রক্ত থাকতে বরদাস্ত করব না। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহু ওয়া মানিত্তাবাকা মিনাল মুমিনিন। ও নবীজি, আপনার ক্ষতি করার জন্য, আপনাকে ধোকা দেওয়ার জন্য, মানবতাকে পৃথিবীর থেকে বিলীন করে দেওয়ার জন্য, আপনাকে হেনস্থা করার জন্য, দিন এবং দুনিয়ার এই মানবতার ধর্মকে মিটিয়ে দেওয়ার জন্য ওই মানবতার দুশ্মনেরা, ইসলামের শত্রুরা, নবীজির দুশ্মনেরা যদি পায়তারা করে, ষড়যন্ত্র করে, ও নবীজি আপনি জানিয়ে দেন, আমার নিরাপত্তার জন্য আমার আল্লাহই যথেষ্ট, আরো যথেষ্ট, আমি একটা বাহিনী দিয়েছি, এই বাহিনীটা হলো হু আল্লাজি আয়াতাকা বিনসরিহি ওয়া বিল মুমিনিন। তিনি হলেন সেই আল্লাহ যিনি স্বীয় সাহায্যে আপনার শক্তি বৃদ্ধি করবেন, আয়াতাকা আপনার শক্তি বৃদ্ধি করবেন, বেনাসরিহি স্বীয় সাহায্যে, ওয়া বিল মুমিনিন মুমিনদের দ্বারাই আপনার শক্তি বৃদ্ধি করবে। অন্য আয়াতে আছে ফাল্লাযীনা আমানু বিহি ওয়া যারুহু ওয়া নাসারুহু ওয়াল্লাযীনা উনজিলা মাল্লাযীনা। এবারে খেয়াল করুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবীজি আমি আল্লাহ তো যথেষ্ট হব হব,
আপনার প্রতি যারা ইমান এনেছে, মোমেন যারা, মুত্তাকি যারা, মুসলমানের পরিচয় দেয় যারা, ইমানের পরিচয় দেয় যারা, তাদের ইমানই দায়িত্ব হলো নবীর উপরে যদি আঘাত আসে, ইসলামের উপরে যদি আঘাত আসে, কোরআনের উপরে যদি আঘাত আসে, মানবতার উপরে যদি আঘাত আসে, সাধারণ নিপীড়িত নির্যাতিত মানুষগুলোকে কেউ যদি আঘাত করে, এই মজলুমের পক্ষে আমি মোমেন নামের এক প্রকারের শক্তিশালী বাহিনী দিয়েছি, তারাও আপনাকে সহযোগিতা করার জন্য যথেষ্ট। এবার বিশ্ব নবীজি মসজিদে নববীর ভিতরে আছেন সাহাবা কেরাম সহ। সাহাবা কেরামের সামনে ওই পারভেজ খসরু রশি নিয়ে, হ্যান্ডকাপ নিয়ে সৈন্যবাহিনী প্রেরণ করেছে আমার বিশ্ব নবীজিকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়ার জন্য। কি খুব আরাম পাইতেছেন? নবীজিকে অ্যারেস্ট করে নিয়ে যাবে, আর আমি তাজদুদের নামাজে দাঁড়াইছি, আমার এই নামাজের কি হবে? কি মাসলা, কথা হয় না? হ্যাঁ, একজন সাহাবী নামাজে দাঁড়াইছে, নামাজ পড়তেছেন, পিছন দিক থেকে রসুলের পাক সাহসাম তাকে ডাক দিয়েছেন যে আসো, তোমাকে আমি একটা সুরে ফাতেহার শিখিয়ে দেবো, মাসলা শিখিয়ে দেবো। উনি নামাজে দাঁড়িয়ে গেছেন, নামাজে দাঁড়িয়ে নিজে নিজে মনে মনে মাসলা দিতেছে, নামাজ বড় না নবীজির ডাকবো, মনে মনে মাসলা দিছে। আরে আল্লাহই তো বড়, কাজের আল্লাহর হুকুমটা পালন করে তারপর নবীজিটা যাই, এইভাবে মনে মনে মাসলা দিয়ে উনি নামাজটা পড়ে নিলেন, নিয়ে নবীজির কাছে আসলেন। রসুল আসলাম দেখতেছেন যে উনি নামাজ পড়তেছে, তারপর পাল্টা প্রশ্ন করলেন, আমি তোমাকে ডাকলাম, তোমাকে কিসে বাধা দিল, নিষেধ করলো? রসুল আসলাম জানেন উনি কিন্তু কইবে, বলবে যে আমি হুজুর নামাজে রত ছিলাম, সে বলছেও কিন্তু যে কুন্তু উসল্লি, আমি তো নামাজ পড়তেছিলাম। এবার রসুল আসলাম বলেন, আলাম তা আলাম, তোমার কি জানা নাই? আল্লাহু আকবার নাই, সুবহানাল্লাহ নাই, কারণ আমরা কোরআন বুঝি না, আমাদের জন্য বিপদ কোরআন থেকে মুসলমান এত দূরে, এত দূরে, আর ফেসবুকের সাথে এত কাছে, কোরআন শরীফের তেলাওয়াত দিয়ে যদি শাবল দিয়ে আঘাত করেন তারপরেও কলিজার কপাট খোলে না মুসলমানের, কথা হয় না? থাকবেটা কি, মন মন খারাপ করেন না? সমস্ত অপশক্তি, ইসলাম বিদ্বেষী শক্তি সারা বিশ্বে মুসলমানদের অন্তর থেকে, ভিতর থেকে কোরআনের নূর, ইমানের নূর, আমার রসুলের মহব্বতের নূর, নবীজির প্রতি ইমানকে তুলে দেওয়ার জন্য কোটি কোটি মিলিয়ন বিলিয়ন প্রয়োগ করে, ব্যবহার করে, অর্থ দিয়ে যে দালালগুলো লাগিয়ে দিয়েছে, তাদের দ্বারাই মেধা আমাদের ধোলাই করা শেষ। সুনির্দিষ্টভাবে বললে এটা হয়তো আমার বিরুদ্ধেই চলে যাবে, কিন্তু বলতে হবে, সংশোধন হতে হবে, জাগিয়ে উঠতে হবে। পৃথিবী বিখ্যাত তাফসীর, তাফসীরে বাইজাবি আসলে যারা মুফাসসির হন তারা কিন্তু জেলে যাওয়া লাগবে না জরিমানায় যাওয়া লাগবে, তাদের কলম কিন্তু বন্ধ থাকে না। আচ্ছা, মহিলাদের জায়গা হচ্ছে না, অনেক মা বোন আসছেন, আমি ভলান্টিয়ার ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, তাদের বসার সুবন্দোবস্ত ব্যবস্থা করে দেন, তাদেরও আওয়াজ আছে। আমার রসুল, নারীর রসুল, পুরুষের রসুল, শিশুর নবী, যুবকের নবী, বৃদ্ধের নবী, আবাল বৃদ্ধ বনিতার নবী, হিন্দুর নবী, খ্রিস্টানের নবী, ইহুদির নবী, ক্যাথলিকের নবী, জাত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার নবী। সম্মানিত সুদীপ, বিশ্ব নবীজি মসজিদে নববীতে সময় ক্রম এভাবে পাড়া দিতেছেন, আর ওই পারভেজ খসরু সে নবীজিকে অ্যারেস্ট করার জন্য সৈন্যবাহিনী প্রেরণ করেছে। আল্লাহু আকবার নাই, নাউজুবিল্লাহ, দুই একজন কইছে নবীজিকে অ্যারেস্ট করার কথাটা শুনিয়ে কেউ যদি আরাম পায় ঘুমায়, আর এই লোক যদি সেজদায় পড়ে থাকে কিয়ামতের দিন মাথা উঠায় লাথি মেরে ফেরেশতা জাহান্নামে পাঠায় দিবে।
রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, আমি তোমাকে ডাক দিলাম, তুমি নামাজে দাঁড়িয়ে রয়েছ, তোমার কি মাসলা জানা নাই? আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে তোমরা যারা ঈমান এনেছো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজিবু লিল্লাহি ওয়া লিরাসূলি, তোমরা যে অবস্থায় থাকো না কেন, আল্লাহ রসুল ডাক দিলে ওই অবস্থায় চলে যাবে। এইটাই হলো ঈমান। এটা কি? এইটাই ঈমান, এটাই ঈমান। এইখান থেকে ইসলামের যারা সেনাপতি হবেন, ইসলামের মুজাহিদের যারা সেনাপতি হবেন, কোনো উদ্ভূত পরিস্থিতিতে সেনাপতি যদি ডাক দেয় আর সেই সৈন্য মুজাহিদ যদি নামাজে দাঁড়িয়ে থাকে, নামাজ ছেড়ে দিয়ে সেনাপতিরে ডাক দিতে হবে, কারণ বিপদ ঘনিয়ে আসতেছে। আসলে আমরা কি জানি যে কেবলার দিক ছাড়া অন্য দিকে ফিরিয়েও নামাজ আছে? মুশকিল তো। কেবলার দিক বাদে আরো অন্য কোনো নামাজ আছে? যে হুজুর বলছে আছে, সব দিকে বলে আছে। কি কয়? কেউ যদি উত্তর দিকে কেবলা করি নামাজ পড়ে, আর পিছন থেকে যদি বলে যে আপনি উত্তর দিকে নামাজ পড়লেন পশ্চিম এই দিক, ওই নামাজ অবস্থায় ঘুরিয়ে পশ্চিম দিকে কেবলার দিকে ফিরিয়ে নামাজ পড়তে হবে, এটা মাসলা। কিন্তু এমন নামাজ আছে কেবলা ছাড়া নামাজ পড়া যায়, মুশকিল। এটার নাম হলো সলাতুল খৌফ। সলাতুল অর্থাৎ মুসলমান বাহিনীকে, মুসলমান দেশকে, মুসলমানদেরকে মানবতার উপরে আক্রমণ করতেছে শত্রু, আসতেছে শত্রু মুখে দাঁড়াইয়া নামাজ পড়া, সলাতুল খৌফ। তাহলে বোঝা গেল যে নামাজ মুসলমান মানবতার জন্য, মুক্তির জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য, রসুলের জন্য কি ধরনের পাহারাদারির ব্যবস্থা করে, প্রতিরোধ প্রতিরক্ষা ব্যবস্থাপনার কত মজবুত, কত অটুট ইসলাম দিয়েছে। ও মুসলমান, আপনাদেরকে আমি প্রশ্ন করি, আপনি কি বলতে পারেন এই পৃথিবীতে একটা দেশের তার সার্বভৌমত্ব রক্ষা করার জন্য যে সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, যে বিজিপি, যে বর্ডার গার্ড, পুলিশ বাহিনী, এই যে বাহিনী দিয়ে একটা দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে হয়, এটার উৎস, এটার আবিষ্কারক, এটার আমদানিকারক, প্রচলনটা কে করেছেন? মারহাবা, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সম্মানিত হাজিরিন, পারভেজ খসরু আমার নবীজিকে অ্যারেস্ট করার জন্য বাহিনী প্রেরণ করেছে। অপরাধ হলে বিশ্ব নবীজি আমার, তিনি শুধু মক্কা কেন্দ্রিক কোন অঞ্চলের নবী না, তিনি কোনো শুধু আরবের নবী না, তিনি আরব অনারব, তিনি আসমান জমিন তামাম মাখলুকাতের নবী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বললাম আইয়ুহান্নাসু ইন্নি রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া। এ বাবা, মেশিন না টানলে তো গলা চলে যাবে বাবা। ও নবীজি, পৃথিবীর তামাম মানুষদেরকে আপনি জানিয়ে দেন, তোমাদের সবার প্রতি আমি নবী রাসূল হিসেবে প্রেরিত হয়েছি। ভাইরা, আমার সময় কম, গভীর তফসির করার মতো সময় যোগ্যতা আমার নাই, দুই তিন কথায় বলে যাই। মোমেন হতে হলে, ইমানদার হইতে হলে এই ইমানটা রাখতে হবে, বিশ্ব নবীজি যেই দিন নবুতের ঘোষণা দিয়েছেন, রেসালতের ঘোষণা দিয়েছেন, সেই দিন থেকে এই পৃথিবীতে যত পোস্ট পদবি, যত প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, যত মোড়ল, যত বাদশাহ রয়েছে, সমস্ত পোস্ট পদবি, সমস্ত সেই পদবিগুলো সব মানসুক, সব ব্যান, সব রহিত, সব শেষ হয়ে গিয়েছে। এই পৃথিবীতে নেতৃত্ব চলবে শুধুমাত্র মোহাম্মদ রাসূলুল্লাহ। বলবেন যে কেন মোহাম্মদ সাসমের নেতৃত্ব চলবে? এই কথা, এই প্রশ্নের জবাবে আপনারা পরীক্ষার হলে ঢোকেন, পরীক্ষা দেন, বিচার করেন, গবেষণা করেন, কেন তিনি যোগ্য, কেন তিনি গতিশীল, কেন তিনি সার্বজনীন, কেন তিনি কিয়ামত পর্যন্ত। রাসূলুল্লাহ সাসম বলেন, আপনি ডাক্তারির দিক থেকে যদি যান,
আমার বিশ্ব নবীজি বলেছেন বাথরুমে যখন বসবেন বাম পায়ে ভর দিয়া, হুজুর বলছেন বাম পায়ে ভর দিয়ে বসতে। আজকের মেডিকেল সায়েন্স প্রমাণ করেছে মানুষের ভিতরে যে ভিতরের পাকস্থলীটা, তার পাকস্থলীর বড় যেটা পাতিল হাড়ি এটা তাকে বাম দিকে বাম দিকে ভর দিয়ে বসলে ওটাতে চাপ লাগবে, তাড়াতাড়ি বাথরুম হয়ে যাবে। তাহলে আল্ট্রাসোনোগ্রাম বের করেছে আমার নবীজির কথা, কথা কয় না সত্য। বিশ্ব নবীজি বলছেন পেশাব করার পরে দুই তিন মিনিট পাঁচ মিনিট পর আবার দুই এক ফোঁটা পেশাব বের হয়ে আসে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, হুজুর এইরকম আমার হয় মাঝে মাঝে? রসপাস হাসান বললেন, বললেন নাভির নিচে পানি ঝাড়া দিয়ে দাও। আমরা তো হাদিস এইটাই পড়ছি, মিশকাত শরীফের কেতাবুত তাহারাত। আমি আমার ওয়াইফ অসুস্থ, কুড়িগ্রাম সেবা ক্লিনিকে হঠাৎ পেশাব বন্ধ, আমি দৌড়ে গেলাম ডাক্তার অমিত কুমার, হিন্দু গাইনি ডাক্তার, যে পেশাব তো বন্ধ হয়ে গেছে। উনি সাথে সাথে বললেন তাড়াতাড়ি গিয়ে নাভির নিচে পানি ঝাড়া দেন, ঠান্ডা পানি। ঠান্ডা পানি ঝাড়া দেওয়া হলো, পেশাবের বেগ আসে গেল, আমার মাথাটা চড়াত করে উঠলো। আরে এটা কথা তো আমার রসুলের, বিশ্ব নবীজি 14 বছর আগে মেডিকেল সায়েন্সের, তিনি সেই মেডিকেল সায়েন্সের থিওরি দিয়ে গেছেন। আজকের পৃথিবীর ডাক্তারেরা সেইটা গবেষণা করে করে এক নম্বর সিরিয়ালে এখনো রয়েছে ইবনে সিনা। ও ভাইদেরকে আমি জিজ্ঞেস করতে চাই, আজকের পৃথিবীর যে ম্যাথামেটিক্স, যে অঙ্কের উপর, যে গাণিতিক সংখ্যার উপরে চলতেছে, আপনারা বলেন তো শূন্যের আবিষ্কারকটাকে, শূন্যের আবিষ্কারক কে? শূন্যের আবিষ্কারক আমি বহু পত্রিকা পড়ছি যে আন্দাজিত বলা যাইবে না, কারণ এটা আমাদের মাঠে ময়দানে বলতে হয়। বহু বিসিএস ক্যাডার থাকে, বহু বিসিএস ক্যাডার থাকে আমাদের মাদ্রাসায়। একসময় মিনিস্ট্রি অডিট, মিনিস্ট্রি অডিটে টিভিতে সংবাদ পড়ে, বিসিএসদের প্রশিক্ষক নামটা ভুলে গেলাম, জাকির, 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 ইয়েস জাকির সাহেব, খুব আমার সাথে ক্লোজ হয়ে গেল। যা বললাম যে স্যার আপনার কী দেখাইবো রংপুরের, বলে আমাদের ওই আলু বাড়ি দেখাইলাম, যে আমাদের এই এলাকায় দেখবেন শুধু আলুময় আলু। তারপরে ওনাকে নিয়ে তাজহাটে ঢুকাইলাম জাদুঘরে, ঢুকানোর পরে বললেন স্যার এই যে ফলকটা, এই ফলকটা হচ্ছে 69 হিজরির, অর্থাৎ 69 হিজরি হচ্ছে সাহাবায়ে কেরামের আমল। সাহাবায়ে কেরাম বাংলাদেশে এসে ওই বড় বাড়িতে হারানো মসজিদ নামে নিজ হাতে মসজিদ স্থাপন করেছে। কেউ যদি বলেন যে আমার পূর্বপুরুষ হিন্দু ছিল, এটা বোকার বোকা হবে। আপনি কেমনে জানেন হিন্দু ছিল? কারণ সাহাবায়ে কেরাম মসজিদ তৈরি করছেন এখানে এসে। ও মুসলমান, আজও চীনের জমিন সাক্ষী দিচ্ছে হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চীনের জমিনে শুয়ে আছে। আপনি জানেন বগুড়ার মহাস্থানে শুয়ে আছেন শাহ সুলতান মাহিসাবার বলখি রহমতুল্লাহ আলাইহ, তিনি ঢাকার মন্দিরে ঢুকে দিয়েছেন আজান। কেন? যে ওই মন্দিরের যে ঠাকুর দেবতা মুসলমানদের কুমেরি মেয়েকে ধরে নিয়ে এসে জবাই করত, সেই রক্ত নদীতে প্রবাহিত হতো, তারপরে নাকি স্রোতস্বিনী নদীর নাব্যতার সৃষ্টি হতো। শাহ সুলতান মাহিসার বলখি রহমতুল্লাহ আলাইহ উনি রাতের বেলায় শুয়ে আছেন, সকালবেলা তার বাপ বলখের বাদশা উনি সকালে সিংহাসনে উঠবেন, ঘুমের ভিতরে আমার মদিনাওয়ালা, আমার হায়াতুন নবী, বিশ্ব নবী স্বপ্নের ভিতরে বলেছেন শাহ মাহমুদ বলখি, বাংলাদেশে মানবতা ভুলুণ্ঠিত হচ্ছে, মুসলমান কুমেরি মেয়েকে সেই হিন্দু রাজা তার ক্ষমতা বলয়ে কুমেরি মেয়েকে জবাই করতেছে, রক্ত প্রবাহিত করছে, তুমি সিংহাসন ছেড়ে বাংলার জমিনে যাও। উনি পরের দিন সব কিছু ফেলে রেখে ফকিরের দরবেশে চলে আসলেন চীন, 18 বছর চীনে থাকলেন, সেখান থেকে চলে আসলেন ঢাকায়, চিটাগাং বন্দরে নামলেন, সেখান থেকে ঢাকায় চলে আসলেন ওই মন্দিরে, ওই মন্দিরে ঢুকেই তিনি আজান শুরু করলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনার আমার আজান মাইক্ষাটা আজান। এবার আজান শাহ সুলতান বলখি মাহমুদ রহমতুল্লাহ আলাইহ এক আজানের আওয়াজে মন্দিরের সমস্ত মূর্তি ভেঙ্গে চুরমার হয়ে পড়ে গেছে।
রাজা তাকে অ্যারেস্ট করার জন্য, তাকে মারার জন্য যুদ্ধ ঘোষণা দিল, সমস্ত সৈন্য ঘিরে ধরছে। ওনার হাতের একটা তরবারি বের করে বলেছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, একবার মুখে বলেছেন। মানুষের শরীরে 33 কোটি লোমকূপ রয়েছে, ওনার মুখের একবার আল্লাহু আকবার, তার শরীরের 33 কোটি লোমকূপ থেকে গোটা পৃথিবী আসমান জমিন সব দিকে চতুর্দিকে বিরাজমান হয়ে একবারে 33 কোটি মুখ থেকে আল্লাহু আকবার বের হয়েছে। রাজার সৈন্যরা দেখতেছে চতুর্দিকে মুসলমান আল্লাহু আকবার ধ্বনি, আমরা যাই কোথায়? আর এখন তো ওয়াজে উঠলে আগে কানে কানে বলে, হুজুর যা ওয়াজ তফসির করেন করেন, তকবীর দিবেন না, হুজুর তকবীর দিলে মুশকিল। তকবীর দেওয়া কার প্রশিক্ষণ? হ্যাঁ, এই তো ভেজাল। ইয়া আইয়ুহাল মুদাসসির قم فانذر وربك فكبر وثيابك فطهر الله اكبر এটা আল্লাহ পাকের প্রশিক্ষণ, নবীজিকে বলেছেন আপনি তকবীর দেন, তকবীর দিলে শয়তান পালাবে, ঈমান তাজা হবে। সম্মানিত সুদীপ শাহ সুলতান ভাই সালার বলকি রহমতুল্লাহ আলাইহ, একাই তিনি যুদ্ধ করে বিজয় অর্জন করলেন, ওই মন্দিরকে মসজিদে পরিণত করলেন। আমি বলতে চাই না মন্দির ভাঙে আপনারা মসজিদ করেন, কিন্তু ওই মন্দিরটা হলো কুখ্যাত মন্দির, যেই মন্দিরের ভিতরে মুসলমানদেরকে ধরে নিয়ে এসে জবাই করা হতো, এটা স্বয়ং বিশ্ব নবীজির ইশারা ইঙ্গিতে এলহাম ইশারার কারণে তিনি এই কাজটা করেছেন। সেখানে সব সৈন্যরা মুসলমান হয়ে গেল, সবাই মুসলমান হয়ে গেল। আর একটু ইশারা দিয়েছিলাম, ভারতের 850 বছরের মুসলমান আমরা শাসন করেছি, সেখানে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির হাতে 1 কোটিরও ঊর্ধ্বে হিন্দু ওনার হাতে মুসলমান হয়েছে। কেন? উনি এসে দেখলেন যে হিন্দু পাড়াগুলোতে এত লোক অসুস্থ, ডায়রিয়া, মহামারী, বড় বড় নেতারা যারা সোনার চামুচে খাইতো, সোনার চেয়ারে বসতো, এই বাগুড়ে নাই, মহামারীর ভয়ে তারা পালিয়ে গেছে। উনি ওনার ভক্ত অনুরক্ত ওনার শিষ্যদেরকে বললেন, তোমরা মানবতার সেবায় নিয়োজিত হও, এদের সেবা করো, গাছের পাতা চিবিয়ে চিবিয়ে রস করে এদেরকে খাওয়াও, পানি দাও, শরবত খাওয়াও, সেবা করো। সেবা করতে 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 লোকগুলো ভালো হলো, ভালো হয়ে ডানি মামে দেখে দরবেশ, এই হুজুর ফকিরেরা, এরা কেন, আপনারা কারা? বললেন যে আমরা মানবতার সেবায় নিয়োজিত, আমরা মানবতার সেবক, আমাদের কাজ হলো মানবতার সেবা করা। মাথা খারাপ যে আমাদের সেই নেতারা কোথায়, আমাদের বিপদ মুহূর্তে ওই রাজার আজাদি রাজেরা কোথায়? আমাদের তো এই মানবতার ধর্মেই তো দরকার, এটাই আমাদের প্রয়োজন। সুবহানাল্লাহ, ঝাঁকে ঝাঁকে, দলে দলে, গ্রাম কা গ্রাম তার হাতে মুসলমান হওয়া শুরু হয়ে গেল। হযরত শাহ সুলতান মাই সাভার বলখি রহমতুল্লাহি আলাইহ, তিনি ওই মন্দিরে মসজিদ বানায় নামাজ পড়তেছেন, আর এক ঘুমের ভিতরে বিশ্ব নবীজি জানায় দিলেন বগরার ওই মহাস্থানে রাজা পরশুরাম প্রতি বছর মুসলমান কুমেরিমে অসহায়কে ধরে নিয়ে এসে করতোয়া নদীর কিনারা গিয়া জবাই করে তার রক্ত প্রবাহিত করায়, তুমি যাও সেখানে মানবতা উদ্ধার করে নিয়ে আসো। যমুনা নদীর কিনারে গেলেন, 2 রাকাত নামাজ পড়লেন, মাবুদের দরবারে হাত তুললেন, রব্বুল আলামিন তোমার বিশ্ব নবীজির ইশারায় আমার এখন ওই বগুড়া যাইতে হবে, রব্বুল আলামিন আমার কোনো জাহাজ নাই, আমার কোনো স্টিমার নাই, আমার কোনো রোবট নাই, কিচ্ছু নাই, কেমনে যাব? দোয়া করে হাতটা নামিয়ে চোখটা খুলিয়া দেখেন যমুনা নদীর দূর দেশ থেকে বিশাল এক মাছ তার ডান বামের ফুলকা উঁচু করে তার সামনে জাহাজের মতো এসে ব্রেক দিয়ে দিল। তার বুঝতে আর বাকি নাই, তিনি মাছের পিঠে উঠলেন, মাছ চলছে যমুনা নদী পার, এবার ঢুকতেছে করতোয়ায়, করতোয়া নদীর কিনারা এসে
সমুদ্রের মা সমুদ্রে চলে গেল, শাহ সুলতান মাইসর বলকি রহমতুল্লাহ আলাই সোজা চলে গেলেন মস্তানগরের উঁচু জায়গায়, যেই জায়গায় ওনার মাজা রয়েছে ওইখানেই রাজা পরশুরামের রাজদরবার সিংহাসন। পরশুরামের উজিরকে বললেন, ভাই আমাকে দুই রাকাত নামাজ পড়ার জন্য একটু জায়গা দিয়ে দেন। ওই মিয়া নামাজ পড়েন, যান ওই ওইখানে গিয়ে নামাজ পড়েন। আমি ওনার এই ইতিহাসটা পড়ে মহস্তানের এরিয়াটা পুড়ে ঘুরে 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 দেখছি, বিশাল এরিয়া। ওই যে কি না বেহুলে লক্ষিন্দর, তার বাসর ঘর ওইখানে আছে ওইদিকে। আমার মাথায় চিন্তে ধরে না যে উনি রাজা পরশুরামের ওইখানে গিয়ে নামাজ পড়তে চাইলেন কেন, জায়গা তো বহুত আছে এইদিকে। ওজির বলে, যান মিয়া ওইখানে যান নামাজ পড়েন। এখন মহস্তান গড় মসজিদে ঢুকেই ডান পাশে দেখবেন সবুজ টাইলস লাগা একটা জায়গায় ঘিরে দেওয়া আছে, ওই জায়গাটায় লেখা আছে হুজুর এই জায়গায় ওই দুই রাকাত নামাজ পড়েছেন। শাহ সুলতান মাইসার বলকি রহমাতুল্লাহি আলাইহ নামাজ শুরু করে দিলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার মাথা খারাপ ইতিহাস পড়ে, তিনি একজন আল্লাহর ওলি, কিভাবে তিনি একজন মুফাসসির হইলেন তিনি কেমনে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসি দিয়া বলেছেন, কসমতু সালাতা নিসফাইনি নিসফুলি আব্দি নিসফুলি ওয়া নিসফুলি আব্দি। বান্দা যখন নামাজে দাঁড়ায় সুরে ফাতেহা পড়ে, সুরে ফাতেহাকে আমি দুই ভাগ করেছি, এক ভাগ আমার জন্য রেখে দিয়েছি আর এক ভাগ বান্দার জন্য দিয়েছি। উনি নামাজে দাঁড়াইলেন, নামাজে দাঁড়িয়ে বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ইজা ক্বালাল আব্দু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বান্দা যখন নামাজে দাঁড়িয়ে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সাথে সাথে আল্লাহ জবাব দিয়ে দেন হামেদানি আব্দি। আল্লাহ সাথে সাথে জবাব দিয়ে বলে দিচ্ছেন, আরে আমার বান্দা আমার প্রশংসা করব। নামাজে আল্লাহর সাথে কথোপকথন হইতেছে। আর রহমানির রহিম ইজা কালাল আব্দু আর রহমানির রহিম, সাথে সাথে আল্লাহ পাক বলেন, ওয়া আসনা আলাইয়া দি, আরে আমার বান্দা আমার গুণগান গাইল। ইজা কালাল আব্দু মালিক ইয়াউমিদ্দিন قال الله سبحانه وتعالى مجدني عبدي। আল্লাহর সাথে কথা চলছে, নামাজও চলতেছে, বান্দা যখন নামাজে দাঁড়িয়ে বলে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহর সাথে সাথে বলে দেন মর্যাদানি আব্দি, আহারে বান্দা আমার মর্যাদা বাড়াইল। ইয়াকা নাবুদ, পাকিস্তানের একজন মুবাসসির কারি সাহেব, আমি হঠাৎ করে একটা টিভি চ্যানেলে চোখ ফেলাইলাম, দেখলাম যে ওনার হাতে একটা দাড়ি পাল্লা, তো দাড়ি পাল্লার দাড়িটাতে লেখা আছে বিসমিল্লাহির রহমান রহিম, আর ওই পাল্লার চারটে রশি থাকে না, চারটে রশি, একটা রশিতে লেখা আছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আর একটা রশিতে আর রহমানের রহিম, আর একটা রশিতে মালিক ইয়াউমিদ্দিন, আর একটা রশিতে ইয়াকা নাবুদ, এই পর্যন্ত। এটা পাল্লার মধ্যে রশিতে বাকি চার ভাগ করি সুন্দর করে দিয়ে এইভাবে ধরছেন। ওইটা দেখার পর তফসির ইবনে কাসির পড়তে গিয়ে দেখি যে তো সাংঘাতিক কারি সাহেব, যে এই হাদিসটাকে উনি পাল্লাতে এত সুন্দর পরিমাপ করে দিয়েছেন যে আল্লাহ পাক সুরে ফাতেহার অর্ধেক নিছেন বাকি অর্ধেক বান্দাদের জন্য দিয়ে দিচ্ছেন, বলেন না সুবহানাল্লাহ। এবার ইজা কালাল আব্দু ইয়াকা নাবুদ কল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাযা বাইনি ওয়া বাইনা আব্দি, বান্দা নামাজে দাঁড়িয়ে যখন বলে ইয়াকা নাবুদ, আল্লাহ একমাত্র আমি তোমার ইবাদত করি, তোমার দাসত্ব করি, তোমার লাইনে উঠেছি, আমার মন মানসিকতা নিয়ত দৃষ্টি সমস্ত অস্তিত্ব তোমার রাহে বিলীন করে দিয়েছি। আল্লাহ পাক তখন বলতেছেন, হাজা বাইনি ওয়া বাইনা আব্দি, এখন বান্দার আমার সাথে এটা ডাইরেক্ট কানেকশন। নামাজ চলতেছে এইদিকে,
এদিকে শাহসুল্লাহ মাইসার বল কি রহমতুল্লাহ আলাই নামাজ চালাইতেছেন, ওইদিকে যায় নামাজটা বড় হইতেছে। নামাজ যত দীর্ঘ হয় যায় নামাজ তত বড় হয়, নামাজ যত লম্বা হয় যায় নামাজ তত প্রশস্ত হয়। এইভাবে প্রশস্ত হতে 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 এবার বুঝতি তো উনি কেন ওই জায়গায় নামাজ পড়তে চাইছেন। যায় নামাজ বড় হতে হতে ওনার দরবার পর্যন্ত যখন গেছে তখন ভূমিকম্প শুরু হয়েছে। রাজা পরশুরাম চিৎকার দিয়ে উঠছে, সর্বনাশ হচ্ছে, সর্বনাশ হচ্ছে, সর্বনাশ হচ্ছে। দৌড়ে ছুটে আসলো তার ভাতিজি শিলা দেবী, কি হয়েছে কাকু কাকা? এই ফকিরকে নামাজের জায়গা দিয়ে তার জাদু মন্ত্র দিয়ে যায় নামাজ বড় হয়তো দরবারে তো চুরমার করে ফেলতেছে। নো টেনশন, নো টেনশন, এই ফকিরকে জাদুর এক ফুৎকারে আমরা উড়িয়ে দিব। আপনি চিন্তা করবেন না, আপনি কিছু লাঠি দেন, কিছু রশি দেন, বাঘের ভল্লুকের চামড়া দিয়ে দেন, আমরা জাদু করে তারে মেরে ফেলব। শিলা দেবী তার দাসীকে নিয়ে এখন দেখবেন মস্তানগর মসজিদের দক্ষিণ পাশে পরশুরামের একজন গোলাম দাস দেহরক্ষী সে মুসলমান হয়েছে, ওই ঘরটার মধ্যে ওখানে কবর দেওয়া আছে, ওইখান থেকে জাদু শুরু করেছে, চতুর্দিক থেকে শত শত সাপ চালা দিয়েছে, সাপ চতুর্দিক থেকে ঘিরাও করে ধরে শাহ সুলতান মাইসার বলকিকে এখন এক গ্রাসে খেয়ে ফেলবে। ততক্ষণে শাহ সুলতান মাইসার বলকি রহমতুল্লাহ আলাই তিনি সেজদায় পড়ে গেছেন, আসল জায়গায় চলে গেছেন। বান্দা যখন সেজদায় পড়ে যায় তার দুনিয়ায় আখেরাতের নিরাপত্তার গ্যারান্টি হয়ে যায়। আমার ভাইরা আসলে প্যান্ডেলটা হয়েছে বড়, মাঝখানে কষে বিশাল ফাঁকা জনসভার মতো, বলেন নাই আয়োজক ভয় পাইছে যে এত বিশাল প্যান্ডেল লোকের জায়গা হইবে না না হইবে, এই জন্য মাঝখানে বিশাল ফাঁক দিছে জনসভার মতো, ফাঁক ফাঁক করে বসবেন, মিডিয়ায় ছবি তুলে দেখবে যে হাজার হাজার লোক, কিন্তু জায়গাটা বেশি হয়েছে। আমার অনেক ভাইয়েরা পিছনে দাঁড়িয়ে কষ্ট পাইতেছে, আপনারা একটু জেকের করতে করতে যদি চেপে বসতেন জায়গা হইতো। দেখেন আল্লাহ পাক বলেছেন, এটা কোরআন শরীফের আয়াত, যে মুসলিম অন্য আর এক মুসলমানকে বসার জায়গা দেয় আল্লাহ পাক তাকে জান্নাতে জায়গা দেয়। সুবহানাল্লাহ, আসেন আসেন একটু জেকের করেন, লা ইলাহা জগন লাইলা সুবহানাল্লাহ। মাফি কলবি গায়রুল্লাহ, মাফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ ইলাহা জোনে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত সুধী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরতে শাহ সুলতান মাইসার বলকি রাহমাতুল্লাহ আলাইহ ততক্ষণে তিনি সেজদায় পড়ে গেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সেজদা দেওয়ার অভ্যাস কার কার আছে একটু হাতুলি দেখাই তো। আল্লাহু আকবার, আমি এমন একটা অঙ্ক দিছি যারা ঈদের দিন বছরে দুই বেড়ে যা সেজদায় দেয় তারাও হাত তুলছে। হ্যাঁ হ্যাঁ, প্রকার ভেদ আছে, তা আমি তো সেজদা গাড়িকে চাইছি। আল্লাহু আকবার বলে, আমরা যারা হাত তুলেছি আল্লাহ পাক যেন আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজি সেজদাকারী হিসেবে কবুল করেন। এবারে আসেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি বলেন, সিজদাতু ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, কেউ যদি একটা সিজদা লাগাই দিতে পারে জমিনে আল্লাহর দরবারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন,
আল্লাহর কাছে একটা সেজদার দাম হলো। এই পৃথিবীতে, এই পৃথিবীর মাঝে যত কিছু সম্পদ রয়েছে, তাম সম্পদের চাইতে আল্লাহর কাছে গুরুত্ব শ্রেষ্ঠ বেশি। সেই জায়গায় লাগাই দিয়েছে সেজদা। কোথায় সেজদা চলে গেছে? সব সাপ এখন ঘিরে ধরছে, সাপগুলো ঘিরাও ধরে দেখতেছেন শাহ সুলতান মাইসার বলকি রহমতুল্লাহ আলাইহি সেজদায় পড়ে গেছেন। আর তার শরীর থেকে বিশ্ব নবীজি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ের ঘ্রাণ বের হয়ে আসতেছে। হামনে ছিনা, হামনে ছিনা দরমানে আ সরকারত, হামনে ছিনা দরমানে আ সরকারাদ, গর নাম গর নামে গর নামে হামে গম নামে হাসিনে গম নামে হাসিনে খাকে কাহস্তম। বুখারি শরীফের মুকদ্দমায় এই শেরটা দেওয়া আছে। শাহ সুলতান ভাই সওয়ার বলকি রহমতুল্লাহ আলাইহ, তিনি হচ্ছেন আমার বিশ্ব নবীজির সৈনিক, আমার নবীজির পরশ অত্যধিক ভাবে তার গায়ে লেগেছে, তার গা থেকে আমার বিশ্ব নবীজির ঘ্রাণ বের হয়ে আসতেছে। অনেকে শেরেক কইবে, এই জন্য আমি বুখারী শরীফের মুকদ্দমার এই শেরটা বললাম। শাহ সৈয়দ আহমদ সাহারানপুরি রহমতুল্লাহ আলাই বুখারী শরীফের ব্যাকগ্রাউন্ড লিখেছেন, তাতে লিখেছেন যা আমি স্বপ্নে দেখতেছি, রায়তুন নবিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহু জামাতাম মিনাস সাহাবা ফাহুয়া ওয়াকিফুন। আমি দেখতেছি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফারতাঙ্গে ইমাম বুখারী রহমতুল্লাহ আলার এলাকায় রাসূল হাসান কিছু সাহাবায়ে কেরাম নিয়ে অপেক্ষা করতেছেন। ফা সাল্লামতু আলাইহি, আমি নবীজিকে সালাম দিলাম। ওয়ারদ্দা আলাইয়া সালাম, নবীজি আমার সালামের জবাব দিলেন। আমি প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ ফামা উকুফুকা হাহুনা, হুজুর আপনি এখানে কেন অবস্থান করতেছেন? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনতাজিরু মুহাম্মাদ ইবনা ইসমাঈল। যা আমি মুহাম্মদ ইসমাঈল বুখারী রহমতুল্লাহ আলাইহির জন্য অপেক্ষা করতেছি। ইতিহাস সাক্ষী, ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইকে ওই ফারতাঙ্গের জমিনে যখন মাটি দেওয়া হয়, কবরে রাখা হয়, বিশ্ব নবীজি তার কবরের সওদা দিয়েছেন, এমনকি বিশ্ব নবীজি ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইকে বুকে জড়িয়ে ধরে তার কপালে চুমা দিয়েছেন। জাল্লান নাস ইয়াক্তালিফুনা ইলা কবরিহি ওয়া ইয়াত্তাখিজুনা তুরাবাম মিন কবরিহি, লোকেরা তার কবরের দিকে যায়, কবরের দিকে যায়, মাটি যখন দেয়, মাটি দেওয়ার পরিবর্তে কবরের মাটিগুলো পকেটে নিয়ে চলে চলে যায়। মাটি যে কয়েক ফোঁটা দেয়, মাটিতে কবরে ফেলার চাইতে মাটিগুলো পকেটে নিয়ে চলে যায়। ওই কবরের মাটি থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়ের ঘ্রাণ বের হয়ে আসতেছে। তাই কবি বলেছেন, গাছের গোলাপ ফুল যখন মাটিতে পড়ে, গাছের গোড়ায় পড়ে, এই গোড়ার মাটির পরশে যখন লেগে যায়, মাটিটা ঘ্রাণ শুরু করে দেয়। আমার বিশ্ব নবীজি এমন গোলাপ ফুল যার পরশে ইমাম বুখারী রহমতুল্লাহ আলার পরশ লেগেছে, ইমাম বুখারীর গায়ের পরশ যেই মাটিতে লেগেছে সেই মাটি থেকে আমার নবীজির গায়ের ঘ্রাণ বের হচ্ছে। শাহ সুলতান মাইসামার বলকি রহমতুল্লাহ আলাই সেজদায় পড়ে গেছেন, এই জাদু করা কৃত্রিম সাপগুলো দেখতেছে ইমাম, তাহলে শাহ সুলতান মাইসামার বলকির গা দিয়ে নবীজির ঘ্রাণ বের হয়ে আসতেছে। সব সাপগুলো ফিরে গেল, ফিরে গিয়ে ওই শিলা দেবীর ঘরকে ঘিরাও করে তাকে সবল মারার জন্য, তারা আক্রমণ করার জন্য প্রস্তুতি নিচ্ছে। কালিমার দোহাই, দেবদেবীর দোহাই, এ দোহাই সে দোহাই দিয়ে তাদের হাত থেকে বাঁচল। এবার সার চিকিৎসা করবে, বাঘের চামড়া পরিধান করে বাঘ সেজে সেই বাঘশালা দিয়ে দিল তাকে খাওয়ার জন্য, দিয়ে দিল বাঘশালা, বাঘ চলে আসলো তাকে খাওয়ার জন্য।
বাঘ চলে আসলো তার খাওয়ার জন্য। সেই বাঘ যখন লাফ দিয়ে আসলো শাসুলদার মাই সবার বলকি রহমতুল্লাহ আলাইকে লাভ দিয়ে করে পায়ে একটু জিব্বা দিয়ে চেটে এই সাপ কিছুকেই বা কিছুক্ষণ থেকে আবার আক্রমণ নিয়ে ফিরে গেল। এখন শিলা দেবীকে আক্রমণ করবে হতবাক। কোরআন শরীফে আছে না মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মারার জন্য ফেরাউন 90 লক্ষ জাদুকর একসাথে করেছে, কত 90 লক্ষ যদি জাদুকর হয় সরতা কত? হাফিজ পানি দাও, কি খেলা মনে করছি নাকি? আর কোরআন শরীফের কাহিনী তফসির হলো তার ব্যাখ্যা, 90 লক্ষ জাদুকর একটা একটা করে যদি সাপ চালা দেয় সাপের সংখ্যা কত? কথা হয় না, 90 লক্ষ সাপ একবারে মুসা আলাইহিস সালামকে ঘেরাও করে দিয়েছে, উনি ভয় পেয়ে গেছেন। ও মুসা হাতে লাঠিটা ছেড়ে দাও, লাঠিটা ছেড়ে দেওয়ার সাথে সাথে ধরে নিলাম 90 লক্ষ সাপ এক গ্রাসে খাওয়ার পর আবার হা করে আছে। এই হা করা ফিরাউনের দরবার পর্যন্ত চলে গেছে ফিরাউনকে খাওয়ার জন্য। খুব কাকুতি বিনতি করে মুসা আলাইহিস সালামের কাছে মাপসাপ নেই, সাপের কবল থেকে বাঁচছে। এই জন্য দেখবেন ফিরাউন যত আক্রমণ করছে অনুসারী দুর্বলদের ওপর, মুসা হারুনের উপর করে নাই, কারণ জানে মুসার লাঠি যদি আমার বিরুদ্ধে আবার ছাড়ি দেয় জান শেষ। কথা কয় না কেন? এই ফেরাউনি চিন্তাধারা গোটা পৃথিবীতে গণতন্ত্রের নাম দিয়া এই জালিম মানুষদেরকে জুলুম নির্যাতন করতেছে। নেতাকে ধরে না মারে না, মারে অনুসারী। নেতারাও কিন্তু যায় না, যারা একটু খায় পাইশ টাইশ পায় ওরাই মরুক। সম্মানিত সুধীপ এবার বাপ লাভ দিয়ে এসে তার পাটা চুম্বন দেন, শুকরিয়া আদায় করে চলে যাইতেছে হযরতে শাসুলদার মাই সাওয়ার বলকি রহমতুল্লাহ আলাইহির শত্রুকে ধরার জন্য, শিলা দেবীকে ধরার জন্য। শিলা দেবী এখন যত দোহাই দিতেছে বাঘ তত আর মানতেছে না, বাঘের জবান আল্লাহ খুলে দিয়েছেন। ওরে শিলা দেবী, তুমি আমার সাপ বাচ্চানা দিয়েছ, যে ব্যক্তির কাছে তুমি প্রেরণ করেছ তার কদম চুম্বন করে আমি দেখেছি, তার কদম থেকে আর তার শরীর থেকে আমার বিশ্ব নবীজি মদিনাওয়ালা কামনিওয়ালার গায়ের ঘেরান পাওয়া যাইতেছে। তুমি নবীর দুশ্মন, মানবতার দুশ্মন, তোমাকে এই পৃথিবীতে আমি রাখব না। শিলা দেবী নিরুপায় হয়ে ঘর ভাঙ্গে ওই করতোয়া নদীতে লাভ দিয়ে আত্মহত্যা করে মরেছে। আমার ভাইরা বিশ্ব নবীজিকে অ্যারেস্ট করার জন্য ওই পারভেজ খসরু সৈন্যবাহিনী প্রেরণ করেছে, এর অপরাধ হলো আমার নবীজি রাষ্ট্রীয় চিঠি প্রেরণ করেছেন। রসপাস আসামের সমসাময়িক যত বড় বড় বাদশাহ প্রেসিডেন্ট ছিল, যে যে রকম প্রেসিডেন্ট যে রকম মানসিকতা, আমার রসুলের চিঠির ভাষা ভাব বক্তব্য নির্দেশ আদেশগুলো ছিল সেই রকম। রসুল পাক আসাম রোমে চিঠি পাঠাইলেন দাহিয়াল কলবি রাহতালানুকে দুধ বানায়া। দাহিয়াল কলবি রাহতালানু বলতেছেন, হুজুর আমি তো রোমের ভাষা জানি না। হুজুর রসপাস আসাম তাকে বসাইলেন, মাথায় হাত দিলেন, একটা ফুক দিয়ে দিলেন। দাইয়াল কলবি বলতেছেন যে আমি আর মনে হচ্ছে আমি আমার মাতৃভাষা মনে হয় রোমের ভাষা, আমি রোম ভাষাভাষী হয়ে গেছি। সম্মানিত হাজিরিক পারভেজ খসরু পাঠাই দিল রসপাস আসামকে অ্যারেস্ট করার জন্য। রসুল পাক আসামের সামনে যখন ওই সৈন্যবাহিনী আসতেছে নবীজিকে অ্যারেস্ট করার জন্যে, দূর থেকে আমার নবীজিকে দেখার সাথে সাথে তাদের কলিজার কম্পন সৃষ্টি হয়ে গেছে। বলেন তো কেন? হ্যাঁ এটাও জানি না। রসুল পাক সাসান বলেন উতি তুরব সাহারা মাসিরাতিন সহিহ হাদিস
রাস্তা আজকে যদি মাপা যায় 500 মাইল, কথা কয় না এখান থেকে কত দূর, কথা কয়লা হবে না তো চিটাগাং চট্টগ্রামে, যদি আমার নবীজি যদি রংপুরে থাকতেন, ওই চট্টগ্রাম কক্সবাজারের ওই পারে মিলিটারি জান্তা বার্মার সেনাবাহিনী কিনা প্রেসিডেন্ট ওরা অং সাং সুচি, অং সাং মানে জুতের ডাং, এলে বক্তব্য মেলা দিছি, এখন আর দেই না, কারণ কাজ হইতেছে না, মুসলমানকে জাগতে হবে। সারা পৃথিবীর সমস্ত মুসলিম দেশের মুসলিম সেনাপ্রধান প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী আজও যদি মানবতার প্রশ্নে আল্লাহর দিন কায়েমের প্রশ্নে দিন কায়েমের জন্য বের হয়ে যায় ওই আমেরিকা ওই রাশিয়া ওই ব্রিটেন ওই চীনের বিরুদ্ধে, আল্লাহ পাক বদরি 5000 ফেরেশতা দিয়ে দিবেন। সম্মানিত সুধী, শেষ করব, সারা রাত যাইবে শেষ হইবে না, প্রধান বক্তা আছে। সম্মানিত সুধীর, বিশ্ব নবীজি আজকে যদি রংপুরে থাকতেন, ওই 500 মাইল দূরের কক্সবাজার পার হয়ে টেকনা পার হয়ে ওই অং সান সু চি তোমার মিলিটারি জান্তা বাহিনী, এখান থেকে আমার নবীজি যদি হুঙ্কার ছাড়তেন, তোমার পায়খানা ছুটে যেত, তোমার খুঁজে পাওয়া যেত না। আমার রসুলকে অ্যারেস্ট করার জন্য মোসাদ উড়ে আসছে কয়েকজন, নবীজি বলছেন কাছে যখন আসলো মাথা হেট মাথা নিচে করিয়া, রসপাস হাসান বললেন দেখেন হুজুরকে অ্যারেস্ট করার জন্য আসছে পরা শক্তিধর রাষ্ট্রের পক্ষ থেকে সেনাবাহিনী, আর নবীজি প্রশ্ন করলেন তোমাদের এই যে বড় বড় মোজগুলো রাখার জন্য কে নির্দেশ দিছে, কথা বলছেন নাই, আমি হাদিসটা পড়ে হাসি ফেলাইছি, হুজুর এরকম প্রশ্ন করলেন কেন যে তোমাদের বড় বড় মোজগুলো এলে রাখার কে নির্দেশ দিছে, কথা বুঝছেন, যাদের মোজ বড় তারা কিন্তু এইভাবে পাকায়, এইভাবে পাকে কানের এই পেশে দেয় দিয়ে বাহাদুরি দেখায়, মানে মোসেরও বাহাদুরি আছে, কিন্তু আমিও কিন্তু মাঝে মাঝে ওই মোসের এই দিকে দাড়ি লম্বা করে সাথে লাগিয়ে দিতেন, দেখুক যে হুজুরের মোজ বিড়ালের মতন মোটা, যে হুজুরকে একটু ভয় করা লাগবে, এ তোমাদের মোজগুলো রাখার কে নির্দেশ দিছে, ওরা তো আর কথা কয় না। রসুলান বললেন আমার আল্লাহ আমাকে মোজ কর্তন করার জন্য খাটো করার জন্য দাড়ি লম্বা করার জন্য নির্দেশ দিয়েছে। এই শোনো, যে ব্যক্তি আমাকে অ্যারেস্ট করার জন্য প্রেরণ করেছে তোমাদেরকে, তোমরা এখন খোঁজ নিয়ে দেখো তার অস্তিত্ব আছে না নেই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তোমরা একদল থাকো আর একদল দূর সাংবাদিক পাঠায় দাও, চলে গেল। ঠিক রসপাস হাসান যেই দিন যেই সময়ে এ কথাটা বলেছেন ঠিক সেই সময়ে তারা গিয়ে দেখে পারভেশ খসরু দুনিয়ায় নাই, তার ছেলে তাকে হত্যা করেছে। সবক পর ফির সদা কত কম, সবক পর ফির সদা কত কম, সুজাত কা আদালত কা কম তুঝে লিয়ে জায়গা সারা দুনিয়া ইমামত কা। ও মুসলমান, তোমার ব্যক্তিত্ব তোমার চরিত্র তোমার নৈতিকতা তোমার যোগ্যতা যদি আজ ওই পৃথিবীর জমিনে থাকে গোটা পৃথিবীর নেতৃত্ব মুসলমানদের হাতে এসে যাবে। সম্মানিত হাজির, আমার বিশ্ব নবীজি কেমন মানবতার নবী, আমার নবীজির চোখের সামনে একজন ইহুদি মসজিদে নববীর ভিতরে ঢুকে মসজিদে নববীর একটা কোনায় পেশাব করা শুরু করে দিয়েছে, সহ্য করা যাইবে, সাহাবায়ে কেরাম বলছিলাম, সাহাবায়ে কেরাম সিংহের মতো মৌমাছির মতো চারটা পাহারা দিতেছে আমার বিশ্ব নবীজিকে,
নবীজির সামনে, সাহাবায়ে কেরামের সামনে, মসজিদে নববীতে পেশাব করতেছে, তরবারি তরবারি সব খিসখিস করছে, এটা কি রে? রসুল্লাহ সাল্লামের সামনে মসজিদে নববীর ভিতরে পেশাব করতেছে, হুজুর বজায় থামো, ওকে পেশাব করতে দাও। উনি পেশাব করতেছেন, পেশাব করায় যে একটা শান্তি পাওয়া যায়, কথা কয় না কেন? পেশাব করতে যে একটা শান্তি পাওয়া যায়, পেশাব সাংঘাতিক বের হয়েছে, আর হুজুরকে কোরমা পোলাও খাইতে দিছে, হুজুর আর একটু খান, হুজুর আর একটু খান, হুজুর আর একটু খান, মেজাজ গরম হইবে না, কথা কয় না? পেশাবে নগদ অবস্থা খারাপ, আর খাবার দিতে আছে, দিতে আছে, দিতে আছে কোরমা পোলাও একটার পর একটা, শেষে যখন বেসামাল হবে সব ফেলে দিয়ে মারবে তো। পেশাব করলে একটা শান্তি পাওয়া যায়, পায়খানা করলে আরাম পাওয়া যায়, ও মুসলমান বোঝে না, বিশ্ব নবীজি প্রশিক্ষণ দিয়েছেন, বাথরুম থেকে যখন বের হয়ে যাবেন তখন একটা দোয়া আছে, গুফরানা কাল হামদুলিল্লাহ আল্লাজি আযহাব আন্নী আল-আযা ওয়া আফানি, আল্লাহ তুমি কষ্টদায়ক বস্তু তুমি বের করে দিলা, কি আন আরাম, কি শান্তিটা পাইলাম আল্লাহ, তাই না? থামেন, পেশাব করুক, আমার বিশ্ব নবীজি কারো আরাম নষ্ট করেন না। তফসিরে কাশ্যাপে একটা হাদিস আমার নবীজি বলেছেন, দা মায়ুরি বুকা ইলা মা লা ইউরি বুকা, যেটা সন্দেহে ফেলে ওটাকে ছেড়ে দাও, নিঃসন্দেহটাকে গ্রহণ করো। এই হাদিসটা নিয়ে আসছেন, ওখানে মুফাসসির বলতেছেন, ঢিবির উপরে যদি দেখা যায় হরিণ ঘুমাইতেছে, ঘুমন্ত হরিণকে তোমরা শিকারীরা শিকার করবে না, তার আরামের ঘুমটা তারে করতে দাও। আমার আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পেশাব যখন শেষ, আস্তে আদর দিয়ে ডাকে নিয়ে আসলেন, ভাষা দেখেন ভাষা, বললেন যে তুমি ইবাদত করো না, তোমাদের গির্জায় তাহা করি, গির্জাটাকে তুমি কেমন সম্মান করো? যে খুবই সম্মান করি, তোমার চোখের সামনে তোমার গির্জায় যদি কেউ পেশাব করে তোমার কেমন লাগবে? বলো যে খুব তো খারাপ লাগবে। তোমার যেমন লাগবে আমাদেরও সেই রকম লাগে। লোকটা জিব্বায় এমন কামড় দিছে, কয় হুজুর আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দেন। ও ভাই সাহেব এদিকে আসেন, আমার বিশ্ব নবীজি কিরকম, লাকাদ জাআকুম রাসূলুন মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রউফুর রহিম। এইরকম গুণ সম্পন্ন নেতা নেতৃত্ব পৃথিবীর আর কোথাও পাওয়া যাবে না। বিশ্ব নবীজি এমন নবীজি, মানিতুম আজিজুন আলাইহি মানিতুম, তোমরা যদি কষ্ট পাও নবীজি কষ্ট পান, তোমরা যদি দুঃখে পড়ো নবীজি ব্যথিত হয়ে যান। সুবহানাল্লাহ, হারিসুন আলাইকুম, তিনি তোমাদের কল্যাণকামী, তিনি মানব দরদি আমার নবী, বিল মুমিনিনা রউফুর রহিম। এই আয়াত দুইটার উপর আমি দুই মাস থেকে তফসির করতেছি মসজিদে, মুসল্লিদেরকে বলছি যদি আপনাদের ধৈর্যচ্যুতি না ঘটে তাহলে আমি আরো একটু চালাইতাম দুই মাস। বিল মুমিনিনা রউফুর রহিম, তাফসিরুল মাসির, মডার্ন তাফসির, সফাতুত তাফাসির, এখানে লিখেছেন বিশ্ব নবীজি মোমেনদের জন্য হইলেন রউফ, স্নেহশীল, মোমেনদেরকে স্নেহ দেন, নবীজি আদর দেন, রহিম, বিল মুমিনিনা রহিম, রহিমের অর্থ করেছেন রহিমুম বিল মুজনিমিন, অপরাধী যারা পাপী যারা তাদের জন্য আমার নবীজি হইলেন মেহেরবান। অপরাধীদের জন্য, পাপীদের জন্য, দোষীদের জন্য, খারাপদের জন্য আমার খারাপেরও নবী, ভালোরও নবী, খারাপকে ভালো করার নবী, দরদের নবী। আমার ভাইয়েরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলে দিলেন,
যে তোমার গির্জায় পেশাব করলে তোমার যেমন লাগে, আমাদের মসজিদে পেশাব করলে সেই রকম লাগে। লোকটা জিব্বায় কামড় মারলো, মাপ চাইলো তার কাছে। এবারও বলেন সাহাবায়ে কেরাম তারে মারতেন পিটাইতেন, লোকটা কষ্ট পাইত। আর লোকটা তো আসছে তৌরাত কেতাবে এসে পেয়েছে যে মুহাম্মদ সাল্লাম এমন একজন নবী, তার এমন একজন নবী যে তার গুণাগুণ ধৈর্য এত গোটা পৃথিবীর সমস্ত মাখলুকাতের ধৈর্য যদি এক পাল্লায় দেওয়া যায়, আর বিশ্ব নবীজিকে যদি আর এক পাল্লায় দেওয়া যায়, কোটি ভাগের এক ভাগও হবে না। তাই আল্লাহ বাবু সিরি বলেছেন ফাকান নাবিন ফি খলকি ওয়া ফি খুলুকিন ওয়া লাম ইউদানুহু ফি ইলমি ওয়া লা কারামি। এই লোকটা বলতেছে আমি তৌরাত কিতাবে দেখছি আপনার মসজিদে আপনার গায়ে পেশাব করে দিলে আপনি প্রতিবাদ করবেন না, আপনি বরং ভালোটাই হাদিয়া দিবেন, উপহার দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত হাজিরিন, সেই ব্যক্তিত্ব, সেই চরিত্র, সেই মানবতা, সেই প্রশিক্ষণ, সেই সিলেবাস, সেই শিক্ষা, সেই দীক্ষা, সেই আদর্শ কোরআন এবং হাদিসে গোটা পৃথিবীতে এক নম্বরে এখনো রয়েছে। কাজেই আগামী বিশ্ব হলো মুসলমানদের। সেই প্রস্তুতি নেওয়ার জন্য, সেই মোকাবেলা করার জন্য কারা কারা রাজি আছেন হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম, বাস এই মুসলমান হবে। বাতিল ছেড়ে দাবনে ওয়ালে আয়া ছি মা নেহি হাম, বাতিল ছেড়ে দাবনে ওয়ালে আয়া ছি মা নেহি হাম, সোবর কর জুদা হে তু ইমতেহানারা। মুসলমান হচ্ছে সিংহের জাতি, এই মুসলমান বাতিলের কাছে মাথা নত করা জানে না। শুধু একটা পরীক্ষায় পড়েছি আমরা, এই পরীক্ষার শেষ ডেট সময় যখন পার হবে, মেঘ যখন কাটিয়ে যাবে, সূর্য সেই পরিপূর্ণ আলো পৃথিবীতে ছড়িয়ে দেবে। আল্লাহ পাক আমাদেরকে সেই প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন। আমিন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।